আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের দুর্ধর্ষ ম্যাচ। একদিকে যেখানে রাজস্থান আজ ম্যাচ জিতে প্লেঅফসের একেবারে দোরগোড়ায় পৌঁছে যেতে মাঠে নামছে, ঠিক সেখানে কেকেআরও আজ টানা পাঁচ ম্যাচ হারার পর আজ যে কোনো মূল্যে ম্যাচ জিতে প্লেঅফসের দৌড়ে টিকে থাকতে মাঠে নামবে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটিয়ে এক নতুন দল নিয়ে। হ্যাঁ বোস, আজকের ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব কিছুক্ষণ বাদে শুরু হতে যাওয়া ম্যাচে কেকেআর আজ ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তার সম্পূর্ণ ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও, কেকেআরকে এই ম্যাচে সাপোর্ট করে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনেও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, এই ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করবে অ্যারন ফিঞ্চ ও অভিজিৎ তোমার। হ্যাঁ বস, অবশেষে আজ বাদ পড়তে চলেছে ভেঙ্কটেশ আইয়ার ও আজও কেকেআর আবারও মাঠে নামছে নতুন এক ওপেনিং কম্বিনেশনের সাথে। এরপর আজ মিডল অর্ডারে খেলতে নামবে নাম্বার 3-তে শ্রেয়স আইয়ার, নাম্বার 4-এ নীতিশ রানা ও নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, কোথায় কী করছে কেকেআর ম্যানেজমেন্ট তা তারা নিজেও জানে না, কারণ গত ম্যাচগুলোতে তারা ভুল ব্যাটিং অর্ডার খেলিয়েছে। তাই আজ ফর্মে থাকা দুই প্লেয়ার রিঙ্কু ও রানাকে 4 ও 5-এ খেলাতে পারে তারা। এরপর আজ লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ বাবা ইন্দ্রজিৎ ও নাম্বার 8-এ সুনীল নারিন। হ্যাঁ বোস, রাসেলকে চলতেই হবে ম্যাচ জেতা তথা প্লেঅফসে কেকেআরকে টিকে থাকতে গেলে, নাহলে আজও চাহালের ঘূর্ণি স্পিনের সামনে মাথা নত করে আউট হয়ে যেতে হবে কেকেআরকে। এরপর আজ বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ টিম সাউদি, নাম্বার 10-এ উমেশ যাদব ও নাম্বার 11-এ হর্ষিত রানাকে। হ্যাঁ বোস, আজও কেকেআর বোলিং ডিপার্টমেন্ট আনচেঞ্জ রেখে খেলতে নামতে পারে, যেখানে আজ ম্যাচ জিততে হলে অবশ্যই কেকেআরের বোলারদের জস বাটলার, সঞ্জু স্যামসনদের চটজলদি আউট করে প্যাভিলিয়নের পথ দেখাতে হবে। তো আজকের ম্যাচে কে জিতবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।